এসে গিয়ে আমরা ইনভ্যালিড হয়ে যাচ্ছি তাহলে আমাদের জীবনের তো কোনো মূল্যই নাই আমি অনুরোধ করব যে আমাদের সার্টিফিকেটগুলো আপনারা নিয়ে নেন যাদের তিরিশ হয়ে গেছে নিয়ে আপনারা ছিঁড়ে ফেলেন আমাদের অবৈধ ঘোষণা করে আমাদের শেষ করে ফেলেন জাতির এই এই দেশ থেকে এই জাতি থেকে বোঝা নামায় ফেলেন আমাদের মতো তিরিশ যারা আছে এটা কোনো ওষুধের বিষয় না যেমন ওষুধের প্রেসক্রিপশন লেখা থাকে এটা ম্যাচ শেষ হয়ে যাবে এই জিনিসটা কিন্তু সেরকম না যে আপনার সার্টিফিকেটটা সেরকম না কারণ এই সার্টিফিকেট দিয়ে এই মানুষ একজন চাকরি করতেছে উনত্রিশ বছর পরেও এখন থেকে তিন বছর আগে করোনা সময় করোনা ছিল সেই ক্ষেত্রে ছাত্রদের জীবন থেকে প্রায় তিন বছর চলে গেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরপর তিনটা সময় থাকার কারণে বাংলাদেশে কিন্তু ভিন্ন রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে করার মতো করে বিভিন্ন ইউনিভার্সিটিতে যথেষ্ট পরিমাণ সময় নষ্ট হয় ছাত্র জীবনে সেক্ষেত্রে এই দুটো কারণকেই আমি প্রাধান্য দিয়ে বলবো যে সকল ভাই বোনদের লাইফ থেকে এই করোনা মানে একটা ছেলেকে বা একটা প্রজন্মকে আপনি কতভাবে আঘাত করতে পারেন আজকে আমরা ডাই বলেছি এটাতে যে আজকে আমাদের কিছু একটা দিতে হবে আমরা কোনো কিছু না নিয়ে আজকে এখান থেকে ফিরবো না তাতে সরকারের যদি আমাদের উপর মনে হয় যে না আমাদের এর আগে আপনারা দেখেছেন যে গত এগারোই মে আমার ভাই বোনদের লাঠি লাঠিচার্জ করা হয়েছে আমার ভাই বোনদের মিথ্যা মামলা দেয়া হয়েছে আমি একটা দাবি নিয়ে আসছি ভাই আমার আমাকে এখানে মামলা দেওয়ার প্রশ্ন আসে না যেখানে আমি একটা ব্যাগে কলম নিয়ে আসি না সেখানে আমাদের মতো স্টুডেন্টদের ওপর লাঠিচার্জ করা হয়েছে এমনকি পুরুষ পুলিশ যারা আছে আমার বোনদের গায়ে হাত দিয়ে কথা বলছে কেন সেখানে মহিলা পুলিশ ছিল তারা কথা বলতে পারতো তারা এই কাজটা করেছে তারা কিভাবে এটা করার মতো অধিকার রাখে এটা করার অধিকার তাদের কোনোভাবেই নাই আর এই মিথ্যা মামলায় দ্রুত এই মিথ্যা মামলাকে তুলে নেওয়ার জন্য অতি দ্রুত সমাধান করার জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি প্রকৃতি আঘাত করলো সরকার বিরোধী দলগুলো আঘাত করলো তাহলে তাকে বেঁচে থাকার মতো একটা সান্ত্বনা তো দেওয়া উচিত আমি সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব যে আসলে কোটার ক্ষেত্রে আপনার যে কথা ছিল সেই কথাই যেন থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং এই জেনারেশনকে এই প্রজন্মকে যারা আঘাত পাইল করোনা এবং সেশন সেশন রিলেটেড যে সমস্যা তাদেরকে অন্তত চাকরির আবেদনের ক্ষেত্রে ন্যূনতম বয়স পঁয়ত্রিশ করে দিয়ে আসলে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়ে আপনি সারা বাংলাদেশের মানে কী বলা যায় সব ধরনের লোকজনের কাছ থেকে লোকজনের কাছে একটা ইতিহাস গড়ার মতো ইতিহাস তৈরি করে ফেলে নতুন প্রজন্মের কাছে ধন্যবাদ ছাব্বিশ থেকে সাতাইশ বছর আমাদের একটা সার্টিফিকেট অর্জন করতে লাগে সেই ক্ষেত্রে এই সার্টিফিকেটের মেয়াদ তিন থেকে চার বছর থাকলে এটা দেশে কী করবে তার মাথায় অনেক সময় একটা ছেলে অসুস্থ থাকতে পারে বা পরিবারের সমস্যা থাকতে পারে এই নানাবিধ সমস্যার কারণে দুই তিন বছর বা তিন চার বছরের যে একটা সার্টিফিকেটের মেয়াদ থাকে এটা আসলে কোনোরকম কাম্য নয় কারণ এই সার্টিফিকেট কোনো কাগজের টুঙ্গা বা এরকম না যে এটা বাদাম খাইলাম আর একটু বারো ফেলে দিলাম এটা অর্জন করতে আমাদের মিনিমাম পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর সময় লেগে যায় এই সাতাশ বছর অর্জিত একটা জিনিস সেটা কোনোভাবে তিন বছর ম্যাচ থাকতে পারে না আর এটা কোনো ওষুধের বিষয় না যেমন ওষুধে প্রেসক্রিপশন লেখা থাকে এটা ম্যাচ শেষ হয়ে যাবে এই জিনিসটা কিন্তু সেরকম না যে আপনার সার্টিফিকেটটা সেরকম না কারণ এই সার্টিফিকেট দিয়ে এই মানুষ একজন চাকরি করতেছে উনত্রিশ বছর পরেও পাঁচচল্লিশ পঞ্চাশ বছর চাকরি করতেছে করতেছে না উনত্রিশ বছর তিনশো চৌষট্টি দিনে একজন যদি মানে ইনভ্যালিড হয়ে যায় সেই লোকটাই যদি উনত্রিশ বছরের মধ্যে চাকরি পায় সে কীভাবে পাঁচচল্লিশ বছর বা পঞ্চাশ বছর অফিসে ডিউটি করে তার ওই সময় তো ঠিকই মেধায় শরীরে বা সব কিছু কাজ করে তাহলে উনত্রিশ বছরে কীভাবে সে হারাই যায় ঊনত্রিশ বছর তিনশো চৌষট্টি দিনে এটা আমার প্রশ্ন জাতির কাছে এবং এই সরকারের কাছে এজন্য আমরা বলি আপনারা পঁয়ত্রিশ করে দেন পঁয়ত্রিশ করে দিয়ে শিক্ষার্থীদের ঘরের টেবিল মানে পড়ার টেবিলে ফেরত পাঠান এবং এরা যাতে একটা গার্মেন্ট সেক্টরে কাজ করে অথবা কোম্পানি সেক্টরে কাজ করে অথবা টিউশনি করে অথবা ছোটো কোনো ব্যবসা করে পাশাপাশি পড়াশুনারা চালিয়ে নিয়ে যেতে পারে এর একটা সুযোগ আমরা চাই পঁয়ত্রিশ করে দিলেই সুযোগটা অবাতের ইসে একটা দরজা খুলে দাঁড়াবে এমন অবস্থায় আমরা আজকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা জড়ো হয়েছে আপনি দেখছেন আমাদের আজকের শিক্ষার্থী সমাবেশ শেষে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোটা পথটিকে দু হাজার আঠারো সালে পরিবর্তনটিকে বহাল রাখা পাশাপাশি চাকরিতে প্রবেশের বয়সীমারী স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আড়াইটা থেকে তিনটার ভিতরে আমরা একটা পদযাত্রা করবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির বিষয়টি সুরাহা না করবে বাস্তবায়ন না করবে এবং আমাদের সহযোগিতার জন্য যে মিথ্যা মামলা সেটা প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে লড়া সরকার চালিয়ে যাব আমরা যে ক্ষতিটার সম্মুখীন হয়েছে বিশেষ করে করোনার সময় আর আমাদের বলা হয়েছে আমাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে তিরিশ পর্যন্ত কেন আমার বাবা মাকে কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে তিরিশ পর্যন্ত গিয়ে থেমে যাওয়ার জন্য এই তিরিশটাকে ফলো করে এই বাংলাদেশের ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে এই তিরিশটাকে ফলো করে বিভিন্ন কোম্পানির থেকে শুরু করে সরকারি চাকরি তো আছে কোম্পানিগুলোকেও ফলো করে আমাদের চাকরি হয় না বলে যে আপনাদের বয়স শেষ হয়ে গিয়েছে আপনারা তো পার করে ফেলেছেন তাহলে কিভাবে আমরা চাকরি আপনার যদি এরকম হতো যে হ্যাঁ আপনারা এক বছর বাকি আছে মাস বাকি আছে তাহলে একটা কথা ছিল আপনার তিরিশ হয়ে গেছে আপনি কিভাবে চাকরি করবেন তাহলে কি আমার বাবা মা আমাকে পড়াশোনা করাইছে শুধু শিক্ষিত করেছে শুধুমাত্র তিরিশ বছর বয়সের জন্য মানে নাকি আমার এই আমি যে কষ্ট করে পড়াশোনা করে আমি যে কোয়ালিফিকেশন অর্জন করেছে সেটা আমার আমৃত্যু আমি মৃত্যু পর্যন্ত এই কোয়ালিফিকেশন ধরে রাখবো সেখানে তিরিশে গিয়ে আমাকে ইনভ্যালেড করে দেওয়ার অধিকার কারোরই নাই কেউই সেটা করতে পারে না সেই জায়গায় আমাকে তিরিশের বেড়া জালে আবদ্ধ করে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আমি তো ডাস্টবিনের জিনিস না যাই আমার তিরিশ হয়ে গেছে এর জন্য আমাকে ডাস্টবিনে ফেলে দিবে আমি এইটা এইটার জন্য তো আমি কষ্ট করে পড়াশোনা করি নাই ভাই আমাকে মেধা দিতে হয়েছে আমাকে শ্রম দিতে হয়েছে আমার বাবা আমার কষ্ট তাদের ঘাম এটা তো বেথা যাইতে পারে না কোনোভাবে তাহলে কেন আমি তিরিশ নিয়ে বসে থাকবো আজকে আমরা রাস্তায় আসছি আজকে হয় আমাদের কিছু দিবেন না হয় আমাদের সার্টিফিকেটগুলো আপনাদের হাতে তুলে দিব আপনারা নিজেরা ছিঁড়ে দেবেন আমাদের হাতে বিষ দিবেন আমরা নিজেরা নিজেরা বিষ খেয়ে আমরা তো নিজেরা বিষও খাইতে পারবো না সেটা আমরা মুসলিম হিসেবে সেটা আমাদের অধিকারের মধ্যেও পড়ে না আপনারা নিজ দায়িত্ব আমাদের বিষ দিবেন আমরা বিষের বিষটা খেয়ে আমরা নিজেরাই নিজেদের জীবন শেষ করবো যেহেতু তিরিশে গিয়ে আমরা ইনভ্যালিড হয়ে যাচ্ছি তাহলে আমাদের জীবনের তো কোনো মূল্যই নাই আমি অনুরোধ করব যে আমাদের সার্টিফিকেটগুলো আপনারা নিয়ে নেন যাদের তিরিশ হয়ে গেছে নিয়ে আপনারা ছিঁড়ে ফেলেন আমাদের অবৈধ ঘোষণা করে আমাদের শেষ করে ফেলেন জাতির এই এই দেশ থেকে এই জাতি থেকে বোঝা নামায় ফেলেন আমাদের মতো তিরিশ যারা আছে ধন্যবাদ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова